ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা স্ত্রী প্রজনন তন্ত্র অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে সঠিকভাবে অঙ্কন করতে হয় বা আঁকতে হয় এটা আমরা আজকে জানবো আজকের ক্লাসে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে একটি স্কেল। আমরা এই স্কেল থেকে 8 ইঞ্চি পরিমাণের একটি দাগ কেটে নিব এবং যারা খাতায় বা পেজে অঙ্কন করতে চান তারা এই রেশিও অনুযায়ী অঙ্কন করবেন। আমরা 8 ইঞ্চি পরিমাণের একটি দাগ কেটে নিচ্ছি। এর মিডলে 4 ইঞ্চি অর্থাৎ মিডল জায়গায় আমরা চিহ্নিত করব এবং তারপরে নিচের দিকে আমরা 9 ইঞ্চি পরিমাণে নেব। 9 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। তারপর আমরা একটি ট্রায়াঙ্গল আঁকব অর্থাৎ ত্রিভুজ আঁকব। ট্রায়াঙ্গল আমরা একটি ট্রায়াঙ্গল এঁকে নিলাম। এরপর আমরা একটি লেয়ার নেব উপরের দিকে। এরপর আমরা একটি লেয়ার নিচ্ছি। লেয়ার আমরা লেয়ার নিয়ে নিচ্ছি। আমরা এ পাশে একটি লেয়ার নিয়ে নিচ্ছি। এখন আমরা ফেলোপিয়ান টিউব আঁকব। ফেলোপিয়ান টিউব এই পাশেও নিয়ে দিচ্ছি। এরপর আঁকবো আমরা ডিম্বাণু অর্থাৎ ওভারি। আমরা একটি নালি কেটে নেব অর্থাৎ একটি নালি নেব। এরপর আমরা ভেজাইনে আঁকব। ভেজাইনে এখানেও একটি লেয়ার নিয়ে নেব। এটি হচ্ছে ভেজাইনা।
সার্ভিক্স ইউটেরাস অর্থাৎ জরায়ু ওভারি অর্থাৎ ডিম্বাণু এবং ফেলোপিয়ান টিউব। অর্থাৎ এখানে ভ্যাজাইনা অর্থাৎ যোনি সার্ভিক্স ইউটেরাস বা জরায়ু ওভারি বা ডিম্বাণু এবং ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী প্রজননতন্ত্রের চিত্র অঙ্কন করা। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বেনিফিটেড হবেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা ফার্মা কেরিয়ার পিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।